দিনাজপুরের গোয়ালপুকুরে তৃণমূলের পঞ্চায়েত প্রধান খুনে ঘটনায় এবার গ্রেফতার কংগ্রেসের পঞ্চায়েত সদস্য। তৃণমূল নেতা খুনে গ্রেফতার হলেন কংগ্রেসের পঞ্চায়েত সদস্য। দ্রুত কংগ্রেসের পঞ্চায়েত সদস্যের নাম মুস্তাফা। বুধবার গুলি করে খুন করা হয় তৃণমূলের পঞ্চায়েত প্রধান মোহাম্মদ রাহিকে। খুনে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছে কংগ্রেসের পঞ্চায়েত সদস্য মুস্তাফাকে। গত পরশুদিন গোয়ালপুকুরে উত্তর দিনাজপুরে তৃণমূলের পঞ্চায়েত প্রধান তিনি খুন হন। 1 কিলোমিটার দূর ছিল পুলিশ ফাঁড়ি এবং সেই 1 কিলোমিটারের মধ্যেই তিনি খুন হন। বাইকে চড়ে এসে তার উপর 4 জন দুষ্কৃতী হামলা চালায় এমনটাই অভিযোগ ওঠে এবং সেই ঘটনায় এবার গ্রেফতার কংগ্রেসের পঞ্চায়েত সদস্য। বুধবার গুলি করে খুনের ঘটনায় গ্রেফতার করা হলো কংগ্রেসের পঞ্চায়েত সদস্য মুস্তাফাকে। হাইকোর্টে রক্ষা কবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইডির দায়ের করা ইসিআইআর এর ভিত্তিতে কোনো কড়া পদক্ষেপ নয় নির্দেশ বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। যদিও ইসিআইআর খারিজের আবেদনে সাড়া দেয়নি হাইকোর্ট। কথা বলবো আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদারের সঙ্গে। সৌভিক, প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় আমরা জানি যে ইডির এই ইসিআইআর করে ইডি এবং সেই ইসিআইআর খারিজের আবেদন জানান অভিষেক বন্দ্যোপাধ্যায়, যার রায় আজকে হাইকোর্টের তরফ থেকে দেওয়া হয়েছে। যদিও কড়া কোনো পদক্ষেপ তার বিরুদ্ধে করা যাবে না এমন কথা, এমন নির্দেশ দেওয়া হয়েছে, কিন্তু একই সঙ্গে ইসিআইআর খারিজের কথা কিন্তু বলা হয়নি। অর্থাৎ তাকে এরপরও সমন পাঠানো যাবে যদি প্রয়োজন হয় এবং জিজ্ঞাসাবাদ করা যাবে, তাই তো? দেখো, একদমই তদন্তের ক্ষেত্রে কোন রকম বাধা কিন্তু আজকের নির্দেশের পরে নেই। তার কারণ হলো মূলত এই ইসিআইআর কে কেন্দ্র করেই তার ভিত্তিতে কোনো ব্যক্তিকে সমন পাঠানো হয়, তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। এই গোটা যে ইনভেস্টিগেশনের প্রক্রিয়াটা সেটা কিন্তু ইসিআইআর এর ভিত্তিতে চলে। ফলত সেই ইসিআইআর যখন খারিজ করা হয়নি তখন অভিষেক বন্দ্যোপাধ্যায় বা অন্য কোনো ব্যক্তিকে সমন পাঠাতে বা জিজ্ঞাসাবাদ করতে কিন্তু ইডির তরফে কোনো অসুবিধা নেই বা কোনো বাধা নেই। কিন্তু তার পাশাপাশি যেটা বলা হয়েছে, তারা সমন পাঠাতে পারলেও বা তদন্ত করতে পারলেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে করা কোনো পদক্ষেপ ইডির তরফ থেকে গ্রহণ করতে তারা পারবেন না। অর্থাৎ সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রক্ষা কবচ দেওয়া হয়েছে এবং রক্ষা কবচ দিয়ে খুব স্পষ্টভাবে বলা হয়েছে যে বিজয়কৃষ্ণ ভদ্রর কিছু বয়ান ছাড়া বা বক্তব্য ছাড়া কলকাতা হাইকোর্টের সামনে সেই অর্থে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনো রকম তথ্য বা নথি কলকাতা হাইকোর্টের সামনে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের আধিকারিকরা পেশ করতে পারেননি, যার ভিত্তিতে অন্য ধরনের কোনো নির্দেশ কলকাতা হাইকোর্টের তরফ থেকে দেওয়া যায়। ফলে তো সেই কারণেই এই মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রক্ষা কবচ দেওয়া হয়েছে। ফলে পরবর্তী ক্ষেত্রে মনে করলে ইডির আধিকারিকরা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডাকতে পারবেন, জিজ্ঞাসাবাদ করতে পারবেন, সমন পাঠাতে পারবেন, কিন্তু তাকে গ্রেফতার বা গ্রেফতারির মতো কোনো কড়া পদক্ষেপ তারা গ্রহণ করতে পারবেন না। এখন এই যে ইসিআইআর খারিজের আবেদন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে করা হয়েছিল, সেই আবেদনকে কলকাতা হাইকোর্ট মান্যতা দিল না। তার কারণ বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বলছেন যে এই আবেদন গ্রহণ করার জন্য এটা এই মামলার একেবারে শুরুর দিকের মুহূর্ত বা এটা একেবারে প্রি ম্যাচিওর স্টেজ বলে তিনি ব্যাখ্যা করেছেন। ফলে এই একেবারে গোড়ার দিকে এই ইসিআইআর খারিজের আবেদন সেটা এই মুহূর্তে গ্রহণযোগ্য নয় এবং সেই কারণেই কিন্তু এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ইসিআইআর খারিজের যে আবেদন ছিল সেই আবেদনকে কলকাতা হাইকোর্ট মান্যতা দেয়নি। ফলে তো তুমি জানো যে এই প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় এই ইডির তরফে এই ইসিআইআর দায়ের করা হয়, যেটা সিবিআই বা কলকাতা পুলিশ বা অন্যান্য কোনো পুলিশ হলে সেক্ষেত্রে এফআইআর দায়ের হয় এবং ইডির ক্ষেত্রে সেটা ইসিআইআর হয়। সেই ইসিআইআর খারিজের জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় এই মর্মে আবেদন করেছিলেন যে তিনি বলেছিলেন এই ইসিআইআর কে ভিত্তি করে তাকে সমন পাঠানো হচ্ছে, তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হচ্ছে, ফলে তো বারবার তাকে হেনস্থা করার জন্য ইডির তরফে চেষ্টা করা হচ্ছে এবং এটা রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে করা হচ্ছে। তার কারণ যেদিন তার গুরুত্বপূর্ণ কর্মসূচি থাকে সেদিনই তাকে ইডি ডেকে পাঠাচ্ছে এবং এই ধরনের বিদ্বেষমূলক আচরণ ইডির তরফ থেকে দেখা যাচ্ছে। কিন্তু পাল্টা ইডির তরফে যুক্তি দিয়ে বলা হয় যে এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য নেই, শুধুমাত্র প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে কোনো তথ্য রয়েছে কিনা সেটা জানবার জন্যই তাকে ডেকে পাঠানো হচ্ছে এবং তাকে ডেকে পাঠানো মানেই গ্রেফতার করা হবে এমন একেবারে। সৌভিক, তুমি আমাদের সঙ্গে থাকো। এই প্রসঙ্গে তৃণমূলের মুখপাত্র বিশ্বজিৎ দেব তিনি কি জানালেন শুনবো। আজকে তো একেবারে প্রমাণিত হলো এবং এটা হাইকোর্ট বিচার ব্যবস্থার থেকে এই বার্তাটা এলো যে তার বিরুদ্ধে কোন রকম তথ্য নেই, তার বিরুদ্ধে কোনো প্রমাণ নেই। আজকে তো এটা এলো। আজকে যদি বিন্দুমাত্র প্রমাণ থাকতো তাহলে কি আজকে মহামান্য হাইকোর্ট রক্ষা কবচ দিত না। সুতরাং এটা বোঝা যাচ্ছে যে কিভাবে
তার বিরুদ্ধে একটা ষড়যন্ত্র হয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লাগাতার ধরে একটা ষড়যন্ত্র হয়েছে।